জয়মন্ডা আমি ওয়াস করে আমি জানি এলাকার লোক তোর উপরে কি খুব আমি জানি তুই জানোস না মুমতাজ কতক্ষণ না কে নিজের ভুল কোনোদিন নিজে ধরতে পারে চেয়ারম্যান জন চেয়ারম্যান চলে হ্যার ভুল হে ধরতে পারে নাই দোষে তার মেম্বাররা দোষে তার স্বাস্থ্য ভাই মামতো ভাই ভাই ওই রাস্তাটা বাদ দিয়েছিল করো নাই এবার কিন্তু ফেল করবা কতক্ষণ না কে সে তো হ্যাটটা ধরতে পারবে না কিন্তু আমারটা আমি ধরতে পারবো না ধরবেন কে আপনারা ধরবেন ঠিক না ভাই ঠিক এই মুমতাজ যে কি করছে এটা ও ধরতে পারে নাই আমরা ওয়াজে যাই আমরা জানি মুমতাজের আসে বাড়ির আসে পর্যন্ত সাইড দিয়ে মাহফিল করছি আমি তো জানি ওর জেকের সম্পর্কে কথা বলেন না কেন বাংলাদেশে যদি মাজার পূজারি দিদি এক নাম্বার প্রতিযোগিতায় এক নাম্বার মেডেল পায় প্রধানমন্ত্রীর হাত থেকে ও কষ্ট হইতেছে আর মাত্র তিন মিনিট কথা বলবো আরে হো আরে হো ওয়াদা দেন কোনদিন কোন আলেমের সাথে দুশ্মনী করবেন না কোনদিন মাদ্রাসার মহতামে কষ্ট দিবেন না কোনদিন মাদ্রাসায় যে মাপ দাঁড়িয়ে কেত দাঁড়িয়ে দেখাবে না ইনশাল্লাহ বলেন আল্লাহর বিচার আছে না এই টাকলা মুরাদ কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী একবারে কাছে ছিল আপনারা কিছু জানেন দেন কই ওই আল্লাহ পারে না বিশেষ হয় ধরেন ইসু বালার সামনে শুদ্ধ আল্লাহ কি করে লেছে দেখেন কষ্ট হইতেছে তিন মিনিট এদিকে তাকান ইউসুফ আলাইহিসসালাম তার বাপের নিয়ে ফিলিস্তিনে ঘুরতেছে আল্লাহ পাক ফিলিস্তিন 2014 সালে আমার সফর করাইছে আলহামদুলিল্লাহ বলেন মিশর আল্লাহ সফর করাইছে ও আপনি গেলে আলহামদুলিল্লাহ জোরে কইতেন আমি গেছি আলহামদুলিল্লাহ আমিও যাই চাই আপনি যান দেখে আসবেন বাইতুল মুকদ্দাসটা আহ কত সুন্দর করে সুলাইমান নবী সাজাইছে আলহামদুলিল্লাহ বলতে পারলেন না আমাগো ওই বাইতুল মুকদ্দাস স্বর্ণ দিয়ে বানাইছে আমার বাবা সুলাইমান আপনার বাবা সুলাইমান দেখেন এই স্বর্ণ চুরি কইরা বক্তেন আছে চুরি কইরা এই ইসরায়েল বেজরমা বড় লোক এই ইহুদের বাচ্চারা বড় লোক আমাগো সম্পদ চুরি কইরা কথা কান না কেন এই যে মোদি চাচা পড়র পড়র করে এটা হ্যাট দেশের টাকায় না আমার মুসলমানের সম্পদ এখনো টিকিট কেটে মাঝে দেখে বিলিয়ন বিলিয়ন কোটি টাকা ভারত চালাচ্ছে আমার মুসলমানের সম্পদ দিয়া আগ্রার তাজমহল প্রতিদিন হাজার কোটি টাকার উপরে ইনকাম আপনি জানেন সব মুসলমানের বানানো সম্পদ আলহামদুলিল্লাহ বলতে পারেন না সম্রাট আকবরের বানানো যে সমস্ত স্মৃতি এখনো পড়ে আছে দিল্লির দিল্লির সেই মিনার এখনো বন্ধ লক্ষ লক্ষ পর্যটক এগুলো দেখতে যায় টিকিট কেটে দেখতে যায় হাজার হাজার কোটি টাকা ইনকাম করে প্রতি মাসে সত্য না মিথ্যা কথা কইছি আমি দেখতে গেছি আমি জানি কষ্ট হইতেছে ও আমি তারপরে আজ কস করে দিয়ে যাবো এইটাই শিব স্তরে শেষ মাহফিল কস করতে করতে মরে যাবো তা আপনারও মাইরে ধুয়ে যাবো আলহামদুলিল্লাহ যাক আল্লাহ শুকর বের হয়েছে আলহামদুলিল্লাহ বলে ওয়াশ করতে করতে যদি মরে যায় আল্লাহ মাফ করে দিতে পারে আর যদি আপনিও মরে যান আপনারাও আল্লাহ মাফ করে দিতে পারে কারণ এটা জান্নাতের বাগান আপনি জানেন এই যে বড় বড় হুজুরকে জিজ্ঞেস করেন এটা জান্নাতের বাগান আর এই বাগানটাকে হাপ্পা থুমুন মালাইকা গশিয়াতুমুর রহমা আমি বলি নাই আলেমদেরকে জিজ্ঞেস করেন ওই মিয়া পারা মালসের মোহতাম আছে অনেক বড় আলেম ওই যে আমার ও গেছে না আছে ইমরান গেছে গা ও বক্তব্য শেষ গেছে গা কাগো কাগো নিয়ে কথা কম কর ভাবছিলাম এক একটু কিছু কয়ে তুমি হেরা গেছে গা আলহামদুলিল্লাহ বলেন এদিকে তাকান এ আমার দিকে তাকান ইসুফ আলাইহিস সালাম তার বাবার এনে ঘুরতাছে ফিলিস্তিনে ইন দি মিন টাইমে ইসুফ আলাইহিস সালাম জিগায় আব্বা এটা কথা কই রাগ করিস নাকি তোরে যে মহিলা 13 বছর জেল খাটাইছে ওই মহিলা কো বাবে জিগায় বলো ওলা বেসে দেন না আব্বা ওই দুষ্ট মহিলার কথা কইেন না ওর নাম হুল্লো অন্ধকারে হুল্লো আমি লাভ দিউনি সাত সময় দেন নাই কিপটা মির গুতারে আহম দিবেন আপনি দেড় ঘন্টা পরে সাদ
ইত্রাবি কইছে মুমতাজের কথা আমি কইছে আর কথা চেয়ারম্যান একখান পাইছিলেন আপনারা এবারে তুমি গেলে কিন্তু বাউনে যাও ভাই ভাই তোর পাও ধরছি ভাই ভাই তুই যাস তো ভাই 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 তুই বই 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 ভাই এখন মজার সময় ভাই তুই যাস তো ভাই লেডাও দিয়ে বউ বউ তোর দুই প্যাকেট দেবো তুই বলিস না আলহামদুলিল্লাহ ওরা যখন বহ করে রাখতে হয়েছে আর আসতে পারবেন নাকি ইনশাল্লাহ বলেন আল্লাহ আকবার বলেন তো এর মেয়ে এরকম আম আনলিমিটেড বক্তা বিনে সার্ভিসে পাবেন না 35 মিনিট পনেরো এক ঘন্টার উপর পাবেন না আর আপনার এই ভাই আপনার এই কলিজার টুকে সন্তান দুই ঘন্টার নিচে আল্লাহ আমাকে না মানে না ওয়াজ করি 25 বছরে শেষ হয়ে গেছে দেন তো কয়টা দাড়ি রাখছে আর আমাগো পরে আলহামদুলিল্লাহ অনেকে নাইমে দেন গে একবার মনে হয় সোন খেতের মতো লাল হয়ে গেছে এসব আল্লাহর ইচ্ছা আপনার দেশের পোলা যে আপনার দোয়া আছে যে আমার সাথে আলহামদুলিল্লাহ বলতে পারলেন না এত লং টাইম ওয়াজ করে সুস্থ থাকে আল্লাহর নেমত ছাড়া সম্ভব না তো আমার দিকে তাকাবেন এই জমিনের মালিককে ক্ষমতা কে দেয় কে নেয় মুমতাজেরটা কে নিছে আল্লাহ আকবার বলেন ইসহাক নবীর ঔরাসে 60,000 আর ইসহাক নবীর বড় ভাই অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের দুইটা ছেলে বৃদ্ধ বয়সের দুইটা ছেলে দুইটা ছেলের একটা ছেলে ছোট ছেলের ঔরাসে 60,000 আর বড় ছেলের ঔরাসে শুধু একজন নবী যার বংশের দ্বারা একজন মাত্র নবী আসছে নাম তার মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি কোন যেই মহিলার থেকে ঔরাসে একজন মাত্র পৃথিবীর শ্রেষ্ঠ নবী আসলো ওই মহিলাটা কেমন কারণ এত সময় তো খালি পুরুষের ওয়াজি করলাম লেডিস কে তো কিছুই করিনি কথা বল না ওই মহিলাটার পেটটা কেমন সাজ ভালো হইলে পিঠা ভালো কথা কোন আরো জোরে ওই মহিলাটা কেমন যে যার ঔরাসে আমার নবী দুনিয়া আসলো সুবহানাল্লাহ বিহামদি ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব একিবুর ছেলে ইউসুফ মারহাবা বলেন ইউসুফ আলাইহিস সালাম তার বাবা ইয়াকুবরে লইয়া এই ফিলিস্তিনের অলিতে গলিতে মিশরের অলিতে গলিতে ঘুরতাছে কষ্ট হয়ে গেছে এ আপনার ছেলে যদি এই চেয়ারম্যানের ছেলে ধরেন চেয়ারম্যান এলাকায় তার ছেলে ঢাকায় বাড়ি করছে আব্বারে কইব না আব্বা আমি একটা নতুন গাড়ি কিনছি আসেন আপনি একটা ঘুরে একটা গুলশান বানানি ঘুরে ঘুরে দেখাই যদি এটা না দেখায় তাহলে মনে করতে হবে ওইটা মনে হয় আপনার না হইতে পারে ওটা পরিমনির মতো কিছু হইতে পারে পরিমনির বিয়ের 3 মাস পরে অঙ্গা অঙ্গা কথা কর না কেন টাকলা মুরা এবার স্বতন্ত্র পাতি ফেলায় দিছে আমার শাশুড়ি শেখ হাসিনা আল্লাহর কি কুদরা তোর মুখ দিয়ে নৌকেই বেরিয়ে গেছে ইনশাল্লাহ জিতে বের হবে 7 তারিখে নৌকা তা পাশে তো একজন লোক মারতেছে আপনি কন কি আপনার তো টেরা টেরা ইগল ইগল না ইগল ইগল কয়া দা ইগল ইগল হে তারপর কই ইনশাল্লাহ নৌকা আয়া পড়বো 7 তারিখ ওই যে সারা বছর বাটপারি করছে মুখ দিয়ে ওই জেকের রয়ে গেছে কথা কন না কে আল্লাহর বিচার আছে না নাই বাংলাদেশে আলেমদের সবচেয়ে বেশি ক্ষতি করছে টাকলা মুড়া আল্লাহর বিচার কিন্তু আস্তে আস্তে হয় লগে লগে হয় আল্লাহর বিচার আছে না খবরদার চাচা আপনি যে প্রতিদিন আপনার ইমামরে বাস দেন বুস্টুস করে দিয়েন অনেক কমিটি আছে মাদ্রাসা মসজিদের কমিটি মোতামরে জ্বালাইতে জ্বালাইতে অঙ্গার বানা হেলায় মগার মগা এক বছর চাউল দেন প্রতিদিন এই মহতামের কাছে হিসাব নেই হুজুর হইছে আমাকে উত্তর পাড়াতে হাওলাদার বাড়িতে কয় বস্তা আনছেন চাউল আরো জোরে কর আরো জোরে এটা খিচুড়ি খাওয়ার মতো হয়েছে আল্লাহকে খুশি করার মতো হয় নাই জোরে কর আমিন আরো জোরে
আরো জোরে আমার বাম পাশে বসে আছেন আপনাদের প্রধান অতিথি আপনাদের উপজেলা চেয়ারম্যান পরিষদ আব্দুল লতিফ মোল্লা আল্লাহ চেয়ারম্যান সাহেবকে কবুল করেন তারপরে সোরাবউদ্দিন মাদবর আপনি নাকি আপনাদের অত্যন্ত এই শিরোয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান সাহেব আসছে আসে আসে এবং আপনাদের সাবেক চেয়ারম্যান আপনি মাশাআল্লাহ মুরাদ হাওলাদার এই লোকটার কথা বহুত শুনছি জীবনে কারণ আমার বাড়ি যখন ট্যাকারে শুনতাম আব্বার মুখে শুনতাম মুরাদ চেয়ারম্যান আজকে বেড়ারে দেখলাম আসলে মুরাদ এখনো আছে মরে নাই মুরাদ হাওলাদার আল্লাহ তাকে আপনি কবুল করেন এই ইউনিয়নের ভালো করুক মন্দ করুক তার অবদান আছে না নাই দীর্ঘদিন যে একটা ক্ষমতা এমনি এমনি থাকে নাই লিটন চৌধুরী সাতবার এমপি এমনি এমনি না অতএব আপনাদের চেয়ারম্যান যে বারবার ছিল উপজেলা আপনাদের ইউনিয়ন চেয়ারম্যান মুরাদ সাহেব হাওলাদার সাহেব আল্লাহ কবুল করেন আর একজন আপনাদের অত্যন্ত বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান বুলু ভাই উনি আছে উনিও নাই একজন খালি অতিথি আছে পোস্টারে যাক তাও তো একদিন পাইছি আল্লাহ কবুল করেন জোরে কেন আমিন এইবার কথা কবেন জোরে সমস্ত প্রশংসার মালিক কে আল্লাহ এখানে আসার তৌফিক কে দিবেন আল্লাহ যাইবার তৌফিক কে দিবেন আল্লাহ সব কাজের শুরুতে কার নাম নেবেন আল্লাহ খানা খাওয়ার সময় আল্লাহ চুরি করার সময় আল্লাহ কি কি আছে চুরি করার সময় মানুষের পেপে চুরি করার সময় কোন বিসমিল্লাহ রহমান রহিমকে টান দিবেন ইমান থাকবে না ভাগবে আল্লাহ আপনারা তো মাসলা জানেন না আসলে আপনি চুরি করেন না আপনার আলহামদুলিল্লাহ ভালো পরের ক্ষেত্রে করে যখন টান দিয়ে গাভী রেখা বান দুধ বেশি লেগে কেউ তো আর দেখলো না রাত দশটার সময় তো আল্লাহ দেখছে বলতে কি ফেরত দিলে তো ঘুষ চলে কথা কর না কে অতএব আল্লাহ আমাদেরকে মাফ করে দিক জোর কানা আমিন যে আল্লাহ আপনাকে আমাকে এত সুন্দর গঠন দিয়া চেহারা দিয়া এত সুন্দর চাদরটা দিয়া রেল স্টেশনে যদি যায় দেখেন বাবা একটা চাদর নাই শিল্পপতি ছিল কোটিপতি ছিল বিলিয়ন বিলিয়ন কোটি টাকার মালিক ছিল ফিলিস্তিনে আজকা রাস্তায় দাঁড়ায় একটা রুটি খাইতেছে কথা বলেন না কেন ওই বেজারমা ইসরায়েল উড়ায় দিছে তাদের বাড়ি ঘর সব জারস ইসরায়েল ভাষ্মান ইসরায়েল কথা বলেন না কেন যাগ জন্মে ঠিক নাই ওরাই তো জারস ফিলিস্তিন গগো বাপ দাদার ওরাইছে ভাড়া কথা বলেন না কেন ওরাই তো জারস যাগো বাপ দাদার ঠিক নাই ওরা যেই দেশে গেছে জারস অবস্থায় গেছে কথা বলেন না কেন অবৈধ অবস্থায় গেছে আর অবৈধ অবস্থায় যাই এই অভিশপ্ত আমার আল্লাহর অভিশপ্ত একটা জাতি ইহুদি জাতি কিয়ামত পর্যন্ত অভিশপ্ত এই জন্যই আমার মাননীয় প্রধানমন্ত্রী ওই অভিশপ্ত জাতির পক্ষে নয় ফিলিস্তিনের পক্ষে অতএব দীপ্ত কণ্ঠে বলতে হবে ফিলিস্তিনের পক্ষে একটা আওয়াজ দেওয়ার দরকার আছে না নাই বাবা বিলিয়ন কোটি টাকার মালিক ছিল ষাটটা স্বর্ণের দোকান ছিল বিস্কুটের ফ্যাক্টরি ছিল ইটের বাটা ছিল সব শেষ এখন এখন